কি বুঝলেন শাইনি ম্যাডাম? কি বুঝলাম? বুঝলেন না? ফুলকি দাস রোহিত রায় চৌধুরীর হৃদয়ে জুড়ে বসে পড়েছে। রুদ্রদা বলো, লাস্ট প্ল্যানটা তোমার ফেল হওয়ার পর থেকে তুমি একটু অস্থির হয়ে আছো, তাই না? একদমই নেই শালিনী ম্যাডাম। যাতে সবার সামনে এই অস্থির চিত্তে না দাঁড়াতে হয়, সবার মুখোমুখি না হতে হয়, সেই জন্যই রিলিফ ওয়ার্কের অজুহাতটা দিয়ে কারোর সামনাসামনি হয়নি, বুঝতে পেরেছো? তাই আমার এখন মাথা ঠান্ডা, মন শান্ত। তাই আমি যেটা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। কি পড়ে আছে বলো তো এটা? হ্যাঁ, ওদিকে ফুলকিকে দেখো কত সুন্দর লাগছে, রোহিতের মন তো গলবেই। এখন রোহিতের টেস্টটাও তোমার থেকে আমাকে জানতে হবে। যেটা বলছি সেটা করো না, একটা শাড়ি পরো, সুন্দর লাগবে তোমার, দেখো। তুমি বোধ হয় জানো না রুদ্রদা, রোহিত আমার জন্য একটা রিং কিনেছে আর মোস্ট প্রবাবলি সেটা আজকেই আমাকে পরিয়ে দেবে। তাই নাকি? ও, খুব ভালো খবর, দেখো কি হয়। তুমি এখনো শালিনী মিত্রের চার্মটা বুঝলে না একটুটা? রিংটা পরানোর টাইমে শাড়ি পরে থাকলে ফটোগুলো ভালো আসবে। ওয়েল, সমস্ত পাশার দান উল্টে গেল তো। একটা মানুষের ভাগ্য কি করে এতটা ভালো হতে পারে? ফুলকি দাসের ভাগ্য এত ভালো কি করে হয় বলো? যে আমাদের ভাগ্য এতটা খারাপ কি করে হলো শালিনী? আচ্ছা শালিনী, আমাকে একটা কথা বলো তো, এই এই ফুলকি দাস এ কি ওই মধুমন্তী চৌধুরীর সাহায্য নিয়ে এই পুরনো কেসটা বক্সিং অ্যাসোসিয়েশনকে দিয়ে আবার খোলাতে পারে? জানি না, আমি আমি কিছু বুঝতে পারছি না। দাদা, পুরনো ঘটনার যদি তদন্ত হয় আবার, তাহলে তো অনেক গোপন তথ্য সামনে চলে আসবে। তোর কি খেয়ে দিয়ে কাজ নেই কোনো? এইসব বলে আমাকে কেন টেনশন দিচ্ছিস বলতো? কথাটা কিন্তু ঠিকই বলেছে রিকি, আমাদের এই মুহূর্তে ওদের মনটা অন্য দিকে ঘোরাতে হবে। রুদ্রদা শোনো, তুমি এই মুহূর্তে কোণঠাসা হয়ে আছো, তোমাকে তোমার ইমেজটা না নতুন করে বানাতে হবে, জেঠুমনির কাছে স্পেশালি। কি করে সম্ভব শালিনী? সেটা এই মুহূর্তে কি করে সম্ভব? কেন, রোহিতদার ফুলকি ফিরলে তুই যা গিয়ে বল, তুই নিজে উদ্যোগ নিয়ে পুরনো ঘটনার তদন্তটা করাবি। তার মানে আবার আমাকে ওই রোহিত ফুলকির সামনে গিয়ে ঝুঁকতে হবে? আর কতদিন অপমানটা সহ্য করবে বলতে পারিস তোরা? এই তোমার রেবেকা সেন, সে তো ঝুলিয়ে মাত করলো একবারে। ফুলকির লাক, এটা কতবার বলবো আমি রুদ্রদা তোমাকে। এই মুহূর্তে এডিটর মধুবন্তী চৌধুরী ফুলকি আর রোহিতের এগেনস্টে কোনো কথা শুনবে না, ওনার জীবন বাঁচিয়েছে অবভিয়াসলি। এই মুহূর্তে আমাদের হাতে জাস্ট একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ফুলকি আর জিয়ার ম্যাচটা। সেখানে যদি কিছু একটা করা যায়। আমি না ভাবতে পারছি না আর জাস্ট কিছু। তোমাদের ভাবতে হবে না কিছু, প্লিজ ছেড়ে দাও। এবার আবার পুরনো দিনের মতো নবগঞ্জের লোকজন রোহিত রোহিত বলে লাফাবে, সাথে আবার ফুলকি দাস থাকবে। একের পর এক খেলায় পর পর এইভাবে হেরে যাচ্ছে, এইভাবে আমি
আমি সহজ হতেও দেব না বিষয়টা। ওই ম্যাচে ফুলকি হারবে আর জিয়া সবার সামনে ফুলকিকে ছোট করবে, আর এই পুরো বিষয়টা আমি নিজের চোখে দেখব। ম্যাডাম, আপনি এখানে হঠাৎ কেন? আসতে পারি না জিয়া? ফুলকির সাথে সামনে ম্যাচ আছে তো নাকি? টিপ চাই না কোনো, জিততে হবে তো। চেষ্টা তো তাই করছি, জিতবো বলেই মনে হয়। মনে হয়, মনে হয় বললে তো হবে না, জিততে হবে, এই ডিটারমিনেশনটা আনতে হবে তো। জিয়া, ফুলকির মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়, তো তুমি যদি ওকে কনস্ট্যান্টলি অ্যাটাক করতে থাকো তাহলে ও টায়ার্ড হয়ে পড়বে। রোহিত কিন্তু উঠে পড়ে লেগেছে, হ্যাঁ, ফুলকির স্পেশাল ট্রেনিং হচ্ছে। রোহিত স্যার একজন খুব ভালো কোচ ম্যাডাম, এতদিনে কোনটা আমার স্ট্রং পয়েন্ট কোনটা আমার উইক পয়েন্ট সবটাই অ্যানালাইজ করে ফেলেছে। ফুলকির যে ড্রব্যাকগুলো রয়েছে সেগুলোও কাটিয়ে ফেলার জন্য ওকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। কী বলছো তুমি এসব জিয়া? একটা ক্রুশিয়াল ম্যাচের আগে তুমি তোমার অপোনেন্টের প্রশংসা করছো? গড, জিয়া তোমার কী হয়েছে আমাকে একটু বলবে? তুমি না জেতার জন্য সব কিছু করতে পারো? পারতাম ম্যাডাম, সত্যিই পারতাম, কিন্তু জবে থেকে রোহিত স্যারের কাছে সুযোগ থাকা সত্ত্বেও উনি জাস্ট আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না। বিশ্বাস করুন, সেদিন থেকে না কিরম একটা নড়ে গেছি। জিয়া, আমি এটাই সন্দেহ করছিলাম, এই ভয়টাই আমি পেয়েছিলাম। জিয়া নিজের ক্যারিয়ার তৈরি করার সময় দুর্বল হলে চলবে না, দুর্বলতার কোনো জায়গা নেই জিয়া, কোনো জায়গা নেই। এই বক্সিং চ্যাম্পিয়নশিপে তুমি চ্যাম্পিয়ন, এটা ভাবো। কাম অন জিয়া, প্র্যাকটিস শুরু করো, কী করছো তুমি? ফুলকির সাথে এই ম্যাচে তুমি জিতবে, একটা উত্তর দিতে হবে জিয়া তোমাকে। কোর্টে কিভাবে তোমাকে হেনস্থা করা হয়েছিল ভুলে গেছো? মনে করো, মনে করো। বিশ্বাস করো হুজুর, হুজুর, আমি শুধুমাত্র জেতার জন্য এসব করেছি, শুধু শুধু জেতার জন্য। আমি না রোহিত নই, হ্যাঁ, আমি যদি চাই জাস্ট দু মিনিট, তোমার ক্যারিয়ারটা কিন্তু আমি শেষ করে দিতে পারি। ওকে ম্যাডাম, আপনি এবার একটু সাবধান, সবসময় এই খেলার জগতের বাইরে গিয়ে টুকাচালি করেন তো। এই ফুলকি দাস কিন্তু আপনাকেও একদিন কোণঠাসা করবে, আর আপনি না এখানে বেশিক্ষণ থাকবেন না, ধরা পড়ে যাবে। জিয়া, ফুলকি তোমার কি চাই? কি বলছিলেন শালিনী ম্যাড?
স্যার এই ব্যাপারে কিছু? সেটা ওনাকে জিজ্ঞেস করো, আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি যে বললে ম্যাডাম ধরা পড়ে যাবেন, কি করেছেন উনি? সেটাও তো ওনাকেই জিজ্ঞেস করতে পারো, তাই না? ফুলকি তুমি যদি আমার কথা শোনো, আমি তোমায় এটাই বলবো যে খেলায় কনসেন্ট্রেট করো, খেলার বাইরে এই পাঁচটা কুটকাচালিতে মন দিও না, চ্যাম্পিয়নশিপের বাদবাকি ম্যাচগুলোতে ফোকাস করো। আমাকে জ্ঞান দিতে এসেছে,